মিয়ানমারের আক্রান্ত দেশে চলছে বর্তমান বিশ্বের ভয়াবহতম নির্যাতন ও হত্যাকাণ্ড। সে দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন। বসতি থেকে উচ্ছেদ হয়ে প্রাণ ভয়ে তারা ছুটছে বাংলাদেশ সীমান্তের দিকে। রাষ্ট্রীয় স্বীকৃতিহীন জাতি রোহিঙ্গাদের প্রতি এই নৃশংসতম হত্যা ধর্ষণ নির্যাতনে তেমন সবর হননি বিশ্বের পরাশক্তির প্রভাবশালী মুসলিম দেশগুলো। নিশ্চুপ রয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান ও নোবেল জয়ী নেত্রী আং সান সুচি। রাখাইন রোহিঙ্গা নিধনের ক্ষেত্রে শান্তিতে নোবেল জয়ী সুচির ভূমিকা নিয়ে ক্ষোভ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, সেদিনও লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে সুচিকে দেওয়া শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার। সুচি নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে কিনা, তা সম্ভব কিনা, এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রোহিঙ্গা ইস্যুতে সুচির ভূমিকা নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা চলছে। বিশ্বের বিবেকবান মানুষও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই সুচির কঠোর সমালোচনা করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ইন্দোনেশিয়ার জাকার্তার বিক্ষোভকারী সুচির পদক কেড়ে নেওয়ার দাবি জানিয়েছে, তুলিয়েছেন সুচির ছবি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী চলছে সুচির মুন্ডুপাত ও নোবেল কেড়ে নেওয়ার দাবি। 1988 সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করেন সুচি, কিন্তু জান্তা সরকার তাকে কারাবন্দী করে রাখে। দীর্ঘ 15 বছর তিনি কারাবন্দী থাকেন। তবে গণতন্ত্রের জন্য সংগ্রামী সুচিকে 1991 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। বর্তমানে তার সেই নোবেল প্রাপ্তির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু সুচি নয়, এর আগে হেনরি কিসিঞ্জার ও বারাক ওবামার শান্তিতে প্রাপ্ত নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি ওঠে। 1991 সালে সুচিকে নোবেল দেওয়ার কমিটিতে ছিলেন রাজনীতিবিদ গানা সলসেক। তিনি বলেছেন নোবেল শান্তি পুরস্কার কখনো ফেরত নেওয়া হয় না, এমনকি কমিটি নোবেল জয়ীদের প্রতি কোনো নিন্দাও জানায় না। সলসেট আরও বলেন, এ পুরস্কার দেওয়া মানে কোনো স্বাধীন নাম ঘোষণা নয়, যখন সিদ্ধান্ত হয়েছে তখন পদক দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে কমিটির দায়িত্ব শেষ হয়ে যায়। গত 25 আগস্ট মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলার পর থেকে সেখানে ব্যাপক রক্তক্ষয়ী অভিযান শুরু করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এতে অন্তত 4 শতাধিক রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটে। সেনা অভিযান শুরুর পর থেকে রাখাইনের ত্রাণ সহায়তা স্থগিত রেখেছে জাতিসংঘ। 1 বছরের কম সময়ের মধ্যে মিয়ানমারের রাখাইনে দ্বিতীয়বারের মতো দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা বিরোধী রক্তাক্ত অভিযান পরিচালনা করেছে। গত বছরের অক্টোবরে রাখাইন নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জেরে একই ধরনের কঠোর অভিযান পরিচালনা করে দেশটির সেনাবাহিনী। অভিযানের মুখে এরই মধ্যে পালিয়ে বাংলাদেশে এসেছে অন্তত লক্ষাধিক রোহিঙ্গা।